পশ্চিমা বিশ্বের চাপে পড়ে শ্রম আইনে সংস্কার আনতে যাচ্ছে সরকার। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ট্রেড ইউনিয়ন এবং বাংলাদেশের প্রচলিত আইনে শ্রমিক কল্যাণের বিষয়টি কিভাবে সমন্বয় করা যায় সেটি খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। সোমবার বাণিজ্য সচিবের নেতৃত্বে এ নিয়ে আলোচনা অগ্রগতি দ্রুতই জানিয়ে দেওয়া হবে ওয়াশিংটনকে। গত 16 নভেম্বর নতুন শ্রমনীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাস গোপন নথিতে বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে সতর্ক করে দেয়। দূতাবাসের মিনিস্টার বাণিজ্য সই করা ওই চিঠিতে বলা হয়, নতুন শ্রমনীতিতে যুক্তরাষ্ট্রের টার্গেট হতে পারে বাংলাদেশ। এরপর সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের বৈঠকে গুরুত্ব পায় শ্রম আইনের সংস্কার। এটার বাস্তবায়ন অগ্রগতি দেখার জন্যই আমাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, আমাদের এবিসিআই প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম, আমাদের বিকেএমইর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সাহেব আছেন জনাব মোহাম্মদ হাতেম, এবং অন্যরাও ছিলেন, বিজিএমইর প্রেসিডেন্ট ছিলেন এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান বেবজা ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন নীতি এবং ইউরোপে GSP++ সুবিধা পেতে কি করা যায় তাই নিয়ে বৈঠকের পর সাংবাদিকদেরও বিস্তারিত জানান বাণিজ্য সচিব। তাদের কিছু দাবি আছে যে আমরা যে আইএলও কনভেনশনগুলো আমরা র্যাটিফাই করেছি সেই অনুযায়ী আমাদেরকে, যেমন আমাদের শ্রম আইনে একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে যেটা 20% ছিল, যে একটা ফ্যাক্টরিতে মোট শ্রমিকের 20% সদস্য বা শ্রমিক যদি সংগঠন করতে চায় তারা করতে পারবে, তার নিচে হলে পারবে না। তো এইটাকে তাদের দাবি ছিল যে 10% করতে হবে, এটাকে আমরা 15% করেছি। আর একটা দাবি হচ্ছে বেবজা আইনের ক্ষেত্রে তারা বলে যে আমাদের এখানে সংগঠন করার অধিকার আছে, এক্সপ্রেশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশনের সুযোগ আছে, কিন্তু সেখানে আমরা ট্রেড ইউনিয়ন বলি না, আইনে সেটাকে বলা আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো সেটা তারা বলতে চায় যে এখানে ট্রেড ইউনিয়ন প্রবর্তন করতে হবে। জিনিসটা প্রায় একই, এখনও সংগঠন হচ্ছে তখনও সংগঠন হবে, কিন্তু নামটা যেন শ্রম সংগঠন হয়, ট্রেড ইউনিয়ন হয়। তো এটা নিয়ে আমাদের রোডম্যাপে একটা আছে। নির্বাচনের পর আগামী সংসদে নতুন আইনের সংস্কার প্রস্তাব তোলা হবে, তার আগে নিজেদের সব অগ্রগতির প্রস্তুতি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেবে ঢাকা। তো এইগুলো আমরা আলোচনা করেছি যে এইগুলো তাদেরকে জানানো, ভালোভাবে সবাইকে জানানো। আমাদের যোগাযোগ হবে USTR এর সাথে, ওয়াশিংটন হবে, আমাদের অগ্রগতিগুলো তাদেরকে জানাবো এবং মার্চে যে মিটিং করতে চাই সেই বিষয়েও জানতে চাইবো। আশিকুর রহমান, উপু, এটিএন নিউজ, ঢাকা।